হ্যালো ব্রুম, তোমার বেকনরা আবার ওয়েলকাম করো আমার ইচেন নেখরে একাডেমির 14 নম্বর ক্লাচ্চ। ঠিক আছে, আমি এতদিন ধরি নাই এখন, মানে আমি কি আলোচনা করি, আমি হলো যে আমার এনসিডিবির যে বইব আগে সিবের দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টার বনি নিয়ে আমি আলোচনা করি। অনুশীলনী 2.1 ইচ্ছি আমি আলাদা 18 নম্বর অঙ্কগান সলভ করিব। ঠিক আছে, আর আলাদা সি এর আগের ক্লাচত তোমারা মই যে অঙ্কানি করি চিত্তুর সাম, এরপরে দিয়ে আলাদা তোমারা মুই হোমওয়ার্ক কে দিও মতো আলাদা তোমার আলাদা মুই 16 আর 17 নম্বর এ দিয়ে অঙ্ক আলাদা হোমওয়ার্ক দোঙর, আর 18 নম্বর অঙ্ক আন আলাদা একে আমি ঘুরিব। খুবই ইজি একখান অঙ্ক, জাস্ট প্রশ্ন কেন আমার খুব অনেক ইনফরমেশন দোল, কিন্তু ওদের আলাদা আমার সাথে ওখানে ইনফরমেশন নইও লাগিব। ঠিক আছে, এ উত্তর মানে এই অঙ্ক আনলাদে ঠিক সাই নেই একখান অঙ্ক, যে এত ইনফরমেশন আমার দরকার নেই। ইয়ত আমার হি হুইয়ন তনয়াম্র, যদি মানে আমিও তনয়াম্র নামান ব্যবহার করি, বাট বইব অন্য একখান নাম দেয়া যায়, কি একখান যে নাম দেয়া যায় সেন বাদ দিয়ে আমি আলাদা তনয়াম্র কথা আলোচনা করি। হ্যাঁ, তনয়াম্র পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। অর্থাৎ ইয়ত আমার কিন্তু একা ভাবিস যে এক মানুষ তাহলে তার 10 লাখ থেকে যে পেনশন আগর সে পেনশন থেকে আনন্দ তাহলে হি 3 মাস কিস্তি। ঠিক আছে, এক কিস্তি হল 3 মাস, এই সাইনি একান মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি একান পেনশনের সঞ্চয়পত্র হিননি হিনি নেই, এই যে সঞ্চয়পত্র আনার বার্ষিক মুনাফা হল দেয় 12%, অর্থাৎ বার্ষিক মুনাফাহি 1 বছরে 100 ঠেঙায় তাহলে দেয় 12 ঠেঙা উড়ি নেই ফেব 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাসে তার হদক মুনাফা ফেব। অর্থাৎ আমরা ইয়ত আলটিমেটলি যে নির্ণয় করা পড়ার সেন হলো দেয় মুনাফার পরিমাণ কত, অর্থাৎ আই ইকুয়াল টু হোয়াট। খুবই ইজি একটা ম্যাথ, আমি সরাসরি লিখি দিই আমি কি হওয়ার পেয়ে, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এদিকে পিওর মান হতো। ঠিক আছে, পিওর মান আলাদা এই এস পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস মুনা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদে একটি পেনশনের টাকা কিনবে, অর্থাৎ আমার এই যে 10 লাখ থেঙা এই ইবেই আলাদা আমার পি। ঠিক আছে, তাহলে 10 লাখ টাকা হতো একা কাউন্ট করো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। ঠিক আছে, এই আলাদা আমার 10 লক্ষ টাকা তাই আর ওর মান হতো এই আলাদা আর, সুতরাং আর আলাদা হি 12%, উগরে দিই 12 তাহলে দিয়ে আলাদা 100, আর এনর মান হতো এনর মান এ ইকে এনর মানানোর ক্ষেত্রে আমি একটা গন্ডগোল যেন ঘুরি, যে আমি কিন্তু ব্যাগ অঙ্ক আনিয়ে তখন ধরি বজর 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 পেয়েছে, বাট ইকে অঙ্ক আনার ক্ষেত্রে আমি কি পেলাম প্রথম কিস্তি আলাদা হয় মাসে 3 মাসে, তাহলে কি আমার বাইর করা ভুলব যে 3 মাস আলাদা হয় বছর। হ্যাঁ, আমি কি হবার পেয়ে 12 মাস আলাদা 1 বছর নয়, সুতরাং 1 মাসে হয় বছর 1/12, সুতরাং 3 মাসে হয় বছর 3/12, সুতরাং হাবা হাবি গল্ল হতক 1/4, সুতরাং আলাদা হি এত এত বছর, অর্থাৎ 3 মাস আলাদা হতক 1/4 বছর। হ্যাঁ, আমি ইয়ত 1/4 বোঝাই দিল, জাস্ট একটি সমাধান ঘুরি নেই যা ফেবা এই সেনি আলাদা তোমার কাঙ্ক্ষিত ফলাফল অ্যান্ড সেনি আলাদা তোমার আনসার। সো এই অঙ্ক নিয়ত্তুন স্যার নেওয়ার মাধ্যমে আমার আলাদা হি অনুশীলনীর যে উচ্চ উচ্চ মেতা মানে উচ্চ উচ্চ তো নয় যে নর্মাল মেতা নিয়ে এলো এই সিনি যে সাজ হলো, এরপরে দিয়ে আলাদা আমি দিয়ে সৃজনশীল আগে সেই সৃজনশীল আনিলে আলোচনা করিব, আর যিনি তোমার হোমওয়ার্ক একদম যিনি তুমি ঘুরি গাড়াই মরে দেখেবা মরে ফাঁদে দিবা, আর তোমার আলাদা বইব একারে সাজন উত্তরপত্র দেয়া গা সেন লগে উত্তরপত্র আনি মিলে উত্তরপত্র লগে উত্তর আনি মিলেছেই পারো, তারপর আলাদা হি যদি নোয়ারো দেওয়া হয় সেক্ষেত্রে আলাদা আমারে ইনফর্ম করিবা আমার খবর ফাঁদে দিবা যে নোয়ারার, দেন আমি তোমার সলিউশন আনি ফাঁদে দিব বা আবার তোমার প্রয়োজনে আমি নগরী নিয়ে ক্লাস লবাম। ওকে, সো পরবর্তী ক্লাসের দেখা হবো, টিল দেন গম থাকুক, টাটা।